বলিউড বাদশাহ শাহরুখ খান দীর্ঘদিন সংগ্রামের পর নিজেকে বর্তমান অবস্থানে এসেছেন তিনি। অর্জন করেছে যশ, খ্যাতি, অর্থ এবং অনেক কিছু। 58 বছর বয়সে এখনও দরবার গতিতে ছুটে চলছে এই অভিনেতা। আর এই কর্মসঙ্গে সামলাতে গিয়ে প্রায় 17টি মুঠোফোন ব্যবহার করেন শাহরুখ। কাজের তাদিকে বহু মানুষের সঙ্গে কথা বলতে হয় শাহরুখকে, মূলত সে কারণেই এতগুলো ফোন ব্যবহার করে থাকেন বলিউডের এই সুপারস্টার। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে শাহরুখের এই তথ্যটি প্রকাশ করলেন বলিউড প্রযোজক অভিনেতা বিবেক পাশোয়ানি। শাহরুখের সঙ্গে বিবেকের বন্ধুদের সম্পর্ক বহু পুরনো। বলিউডে শাহরুখ যখন নিজের ক্যারিয়ার নিয়ে সংগ্রাম করছে তখন অভিনেতাকে অনেক সহযোগিতা করেন বিবেক। এমনকি তার বাড়িতে শাহরুখে থাকার ব্যবস্থা করেছিলেন তিনি, কিন্তু বর্তমানে শাহরুখের সঙ্গে তার যোগাযোগ নেই বললেই চলে। জানা গেছে ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন কঠিন সময় পার করছেন বিবেক, কিন্তু তবুও এমন খারাপ পরিস্থিতিতে শাহরুখের সঙ্গে যোগাযোগ করেননি তিনি।